আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি। আমি আজকে টিকিয়া কাবাব বানাবো। তো এখানে আমি 1 কেজি গরু মাংসকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এখানে 250 গ্রাম ডাল, বুটের ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, সফট হয়ে গেছে ডালটা। এখন আমি এটা মাংসের সাথে দিয়ে দিয়েছি। দেখতে অনেক লাগছে, আসলে 250 গ্রামই আছে। এখানে আদা, রসুন, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, 2-3টা পেঁয়াজ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এগুলোকে আমি আস্তই দেবো। আর এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে দিয়েছি। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখানে 5-4টা পেঁয়াজ, এগুলো কুচি করে নিয়েছি, এটা বেরেস্তা হবে, পেঁয়াজ বেরেস্তার জন্য এটাকে কুচি করা হয়েছে। এটা মাংসের মধ্যে লাগবে কাবাবের সময়। সবগুলোকে একসাথে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে। এগুলো আমি পেস্ট দিতে পারতাম, কিন্তু এটা এইভাবে দিলে অনেক টেস্ট হয় টিকিয়াটা, এই জন্য এগুলোকে আমি আস্তই দিয়েছি। আর যেগুলো গুঁড়ো দেবার সেগুলো গুঁড়োই দেব। লবণ দিয়েছি, পরে আবার যখন এটা ব্লেন্ড করব বা বেটে নেব, তখন আবার লাগলে আমি লবণ দিয়ে দেব। এখন এমন পরিমাণে পানি দিয়েছি যাতে মাংসগুলো ডুবে রয়েছে। যদি মাংস গলে যায় তাহলে পানি দেব না, আর যদি না গলে তাহলে আমি আরও কিছু পানি অ্যাড করব। ঢেকে দিচ্ছি, ফুল হিট এটা রান্না করব 10 মিনিট, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এখন আমি আঁচটা একটু কমিয়ে দেব আর ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংস বা ডাল গলে যায়। ডাল আর মাংস গলে গিয়েছে, একদম ভালো মতোই গলেছে, আর আমাকে পানি দিতে হয় নাই, আমি আঁচ একটু কমিয়ে রেখেছিলাম। এটাকে এখন আমি শিলপাটা বেটে নেব, ব্লেন্ডারে বাটবো না, কারণ একটু ঝামেলা হয়, ব্লেন্ডারে বাটতে গেলে বারবার খোলাখুলি করো, নাড়াচাড়া দাও। একবার শিলপাটা বেটে নেব, কারণ আমরা তো এখন শিলপাটা কাজ ভুলে গিয়েছি, তাই মাঝে মাঝে শিলপাটা ব্যবহার করলে সেই আগের দিনের কথাগুলো একটু মনে পড়ে। আগে তো আমরা সবাই শিলপাটা দিয়ে কাজ করতাম, আমার মা দাদিরা করতো, তাদের খাবার কত মজার ছিল। এখন তো আমরা সব মেশিনের সাহায্যে কাজ করি। এই তো বাটাটা হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখনই। সিদ্ধ মাংস, সিদ্ধ মশলাগুলো অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। বাটা হয়ে গেছে, একটাই বাটা দিয়েছে, একটা বাটার মধ্যে খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে, মসৃণ একটা বেটার হয়েছে। পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, কাঁচামরিচ, টেস্টিং সল্ট, আর এখানে 1 টেবিল চামচ আমি কাবাব মশলা দিয়েছি, এটা আমার হোমমেড কাবাব মশলা। আর লাগবে ডিম, আর কিছু কিশমিশ লাগবে, সেটা কখন দিই দেখতে পারবেন। ঝাল আপনি বেশি খেতে চাইলে আপনি বেশি করে কাঁচামরিচ দিতে পারেন, সেটা আপনার উপর, আপনার ইচ্ছে, কম হলে আরো কম দিতে পারেন।
আমি দিয়েছি এখানে 5-7টা কাঁচামরিচ, কারণ প্রথম দিয়েছিলাম এর জন্য, আর এখন বেশি দেই নাই, কয়েকটা দিয়েছি। তার মধ্যে শুকনো মরিচ দিয়েছি, ঝাল বেশি হয়ে গেলে তাহলে অনেক সময় বাচ্চা থাকে অনেক ফ্যামিলিতে, তারা খেতে পারবে না। এখন যে পরিমাণে ঝাল হয়েছে সবাই খেতে পারবে। এটা তো শুকনা ছিল, অনেকই শুকনা যেটা মাখা যাচ্ছিল না, তাই ডিমগুলো দিয়ে দিচ্ছি এখনই। আর ডিমের পরিমাণ একটু বেশি লেগেছে, মাংস বেশি শুকনো হয়ে গেলে ডিম একটু বেশি লাগে। ভালো করে মেখে নিয়েছি, এখন এগুলোকে গোল গোল করে এক সাইজে করে নিয়েছি, যাতে আমার টিকিয়াটা বড় ছোট না হয়, এক মাপের হয়, এর জন্য একবারে এগুলোকে এক মাপের করে নিয়েছি। তো একটা করে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা করে কিশমিশ দিয়ে, এটা গোল করে আবার চ্যাপ্টা করে টিকিয়ার সাইজ দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে, এখানে 1 কেজি মাংস থেকে আমার 35টার মতো টিকিয়া কাবাব হয়েছে। একটু বড় বড় ছিল, আর একটু ছোট করলে 40টা হতো, তো আমি একটু বড় বড় রেখেছি, মানে 35টা টিকিয়া কাবাব হয়েছে। এখানে যে কয়েকটা আমরা ভেজে খাবো আর বাকি সবগুলো, এগুলোকে আমরা ফ্রোজেন করে রেখে দেবো, যখন ইচ্ছে হবে বের করে ভেজে খাওয়া যাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমার হাতে একটু তেল লেগে গিয়েছিল, ভয়ে আমি আর হাত দিয়ে দিইনি, চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিতে পারেন, তাহলে কোনো রিস্ক থাকবে না হাতে তেল লাগার বা হাত পুড়ে যাওয়ার। এই আইডিয়াটা অনেক ভালো, এটা আগে করলে আমার হাতে আর তেল লাগতো না। যাই হোক, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখানে আমার টিকিয়া কাবাবও হয়ে গেছে, এক সাইড আমি উল্টিয়ে দিয়েছি, অনেক বাবল উঠেছে, বাবলগুলো আবার ঠিক হয়ে যাবে পরে, ডিম দিলে বাবল উঠবেই, ডিমের একটা ফেনা হয়। যেগুলো প্রথম দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার টিকিয়া কাবাব। কেমন হয়েছে আমাকে জানাবেন, যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে হয়তো আমাদের কাজে উৎসাহ আরো বেড়ে যায়। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।